নমস্কার, জিও বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি কেবানাথ। ভিডিওটি নিবেদন করছে এম বাজার। ধন্যবাদ জানাচ্ছি এম বাজারকে। আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি, তারপরেই কালী পুজো, আর তারই জন্য সাজো সাজো রব কুমোরটুলির পটুয়া পাড়ায়। দেখতেই পাচ্ছেন একেবারে পুরো দমে কাজ চলছে কালী ঠাকুর অর্থাৎ প্রতিমা গড়ার। চলুন সেই সব মৃৎশিল্পীদের সঙ্গেই কথা বলে নিই, জেনে নিই এবারে কীরকম দাম ওঠানামা করছে, কতটাই বা লাভের মুখ দেখতে পাচ্ছেন মৃৎশিল্পীরা, বৃষ্টির জন্য কোনো অসুবিধা হয়নি তো, সব কিছু নিয়ে কথা বলে নেব কুমোরটুলির মৃৎশিল্পীদের সঙ্গে। অল্প দিনের মধ্যে নতুন নতুন ভাবে ঠাকুর করতে হয়, যদিও কিছু ঠাকুর আগেকার তৈরি থাকে, কিন্তু নতুন নতুন জাতীয় ঠাকুরগুলো করতে হয়। বড় বড় ঠাকুর তো তৈরি করে রাখা যায় না, ওগুলো করতেই হয় পরে। মাটিটাই শুকনো মানে প্রবলেম হয় বৃষ্টি ফিষ্টি হলে, তা নাহলে পরে রঙের কোনো অসুবিধা হয় না, রং টং যে কোনো ভাবে শুকিয়ে দেওয়া যায়। সেরাবালি পুজো এটা বেরিয়েছে, গণেশ পুজোটা আগে হতো না, এখন গণেশ পুজো হচ্ছে। যাই হোক, কিছু কিছু কাজ একটু একটু করে এগিয়ে আসছে, পুজো বাড়ছে। দাম থাকে ছোটো কালী, ধরুন বাড়ির যেগুলো ঘরোয়া কালী হয় সেগুলো 3,000 থেকে, আবার বড়ো কালী হলে 30,000 আছে, 40,000 আছে, 50,000 আছে, এরকমও দাম আছে। মোটামুটি মিডিয়ামটাই 5-7,000 টাকার মধ্যেই বেশিরভাগটাই। মার্কেট খারাপ নেই, ঠিকই আছে, মার্কেটের অবস্থাটা খারাপ যায়নি, ঠিকই আছে, তবু মোটামুটি আমরা হিসাব নিকাশ পাওয়া যায় পরে, বুঝছেন। এখন হয়তো আমরা মনে করলাম এই ঠাকুরটার দাম বেশি নিলাম, কিন্তু হিসাব করে দেখার সময় তখন ততটা পাওয়া যায় না, বুঝছেন, এই হয়ে যায় ব্যাপার। যেরকমই হোক না কেন, কেনা বেচা কিন্তু রয়েছে পুরো দমে। তার কারণ কেউই কখনো দামের খুব একটা তোয়াক্কা করেন না, আর কালী পুজো যখন এসেই গেছে তখন বৃষ্টির ভ্রুকুটিকেও না হয় তোয়াক্কা নাই করা গেল। সব কিছু মিলিয়ে কিন্তু বাজার একেবারে সরগরম, অন্যদিক থেকে কাজও চলছে পুরো দমে, সে দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি কুমোরটুলি থেকে। ক্যামেরায় গোবিন্দর সঙ্গে ইকেবানায় রিপোর্ট, জিও বাংলা। ভিডিওটি নিবেদন করছে এম বাজার। ধন্যবাদ জানালাম এম বাজারকে।